আমাদের জগৎটা একটা মোহমায়ার মতো, প্রত্যেকটা কাজই আমরা একটা মোহের মধ্যে থেকে, প্রত্যেকটা কাজই আমরা একটা ঘোরের মধ্যে থেকে করে থাকি। সব সময় প্রত্যেকটা পদক্ষেপে এবং জীবনের প্রতিটা অধ্যায়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে জুম্মা মুবারকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। নতুন নতুন অনেক আপুরা ভাইয়েরা আমার সাথে জয়েন্ট হচ্ছেন, সবাইকে অনেক শুভকামনা রইল। ভিডিওটা পুরো দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে স্পেশাল রান্না গরুর মাংস আর খিচুড়ি করব ডিসাইড করছি। গরুর মাংসটা আজকে আমি কাটা শুকনা ঝাল দিয়ে করব, আর বেশিরভাগ মশলাই আজকে কাটা দিয়েছি, শুধু আদা বাটাটা আর রসুন বাটাটা দিয়েছি যাতে একটু গ্রেভি গ্রেভি ভাব হয়। এই যে আমি সব মশলাগুলো, গরম মশলা, হলুদ, গরু, সব মশলাগুলো ভালো করে দিয়ে সুন্দর করে প্রায় ঘণ্টাখানিক ম্যারিনেট করে নিয়েছি, কারণ গরুর মাংস একটু ম্যারিনেট করে রাখলে দেখা যায় দ্রুত সিদ্ধ হয়। আর আমাদের ঢাকা শহরে যে গ্যাসের সমস্যা তা তো বলারই কথা না, যার কারণে আমি এই যে সুন্দর করে মেখে রাখবো প্রায় ঘণ্টাখানেকের মধ্যে। আমি সকাল সকালই এটা মেখে রেখেছি যাতে করে রান্নার সময় বেশি একটা ঝামেলা না হয় এবং দ্রুতই আমি রান্না করতে পারি। আর আমাদের এই যে কাজ কাম সবই কিন্তু একটা আনন্দ কিংবা মোহ কিংবা একটা লক্ষ্যের উপরে থেকেই আমরা করে থাকি। পৃথিবীটাই আসলে মোহ আর লক্ষ্যের উপরেই চলতে থাকে। আমরা যখন আমরা একটু দেখলে দেখতে পাই যে আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা খালু ফুপু কিংবা তার আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম, তারা প্রত্যেকেই একটা নিজস্ব মোহ কিংবা নিজস্ব গোল কিংবা নিজস্ব উদ্দেশ্য নিয়েই সবসময় কাজটা করে। এই যে আমি মাংসটা কিন্তু চাপায় দিছি, এখন হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি একটুখানি পানি দিয়ে দেবো, কারণ মাংসের ঝোলটা আমি এতটুকুই রাখবো। আর এদিকে চালটা আমি ধুয়ে নিয়েছি, চালের সাথে আমি ডালও দিয়ে দিয়েছি, দুই রকম ডাল দিয়েছি। ডালটা আমি কিন্তু আগে ওভারনাইট ভিজায় রাখছি, কারণ এই ডালটা সহজে সিদ্ধ হইতে চায় না। আমি যেহেতু রাইস কুকারে দেব না, শুধু এমনি একটা ফ্রাই প্যানে রান্না করব, যার কারণে আমি এটার মধ্যেই দিছি। আর আমি খিচুড়িতে একটু আদা আর রসুন বাটা একটু প্রেফার করি, যার কারণে আমি আদা রসুন বাটা দিয়েছি, তেলও দিয়েছি, আর পেঁয়াজ আর আস্ত রসুন তো অবশ্যই, আর একটু ধনে পাতা। আজকে আমি খিচুড়িটা একটু ঝরঝরে বানাবো, কারণ আপনাদের ভাইয়া একটু ঝরঝরে খেতেই পছন্দ করে, আর কাঁচা ঝাল তো অবশ্যই লাগবে। সুন্দর করে মেখে ঝুঁকে তেল দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দেবো, ব্যাস আমার খিচুড়ি রেডি। যদি একটু হলুদ কম লাগে অবশ্যই একটু হলুদ আর লবণ দিয়ে দেবেন। আমি একটু চেখে দেখলাম কম হয়েছে, পরে যে হলুদ লবণ দিলাম। আর এই যে আমার খিচুড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা মোহের বসে কত কিছুই না করি, বাচ্চাদের বড় করা, বাচ্চাদের এই করতে হবে, একটার পর একটা আমাদের কাজের যে ব্যস্ততা থাকে, একটার পর একটা আমাদের যে চাহিদা থাকে, এখন বাচ্চাদের বড় করতে হবে, তার পরবর্তীতে বাচ্চাদের স্কুল, তার পরবর্তীতে বাচ্চাদের কলেজ, তারপরে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে অমুক, তারপরে ভাই বোন, আত্মীয় স্বজন, তারপরে নিজের। আসলে মানুষের যখন 25 থেকে 65 পর্যন্ত মানুষের চাহিদার কোনো শেষ থাকে না। এই যে মাংসটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে। আমি কিন্তু আজকে কাটা শুকনো ঝাল দিয়ে রান্না করছি, কোনো শুকনো ঝালের গুঁড়ো অ্যাড করি নাই। আর এই যে আমার খিচুড়িটাও খুব ঝরঝরে সুন্দর হয়েছে। এই যে আমি ডেকোরেশন করে ফেলছি একটুখানি আর ঢংঢাং করে আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে আর যা বলছিলাম, মোহের মাঝে হয়ে আমাদের এমন কোনো কাজ করা উচিত না যেটা আমাদের জন্য ক্ষতিকর। তাই আসেন আমরা সবাই মিলে একটুখানি চিন্তা করি যে যেসব জিনিস আমাদের জন্য ক্ষতিকর, একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং একটুখানি ধর্মীয় চিন্তাভাবনা থেকে একটুখানি নিজেকে সরিয়ে না এনে এটা চিন্তা করি যে আসলে এই যৌবনটা, এই সময়টা কীভাবে কাজ লাগা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।